48তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলার অনূর্ধ্ব 17 ওয়াটার পোলো দল চ্যাম্পিয়ন হল। ওয়াটার পোলো প্রতিযোগিতায় কেরালাকে 9-4 গোল হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলায়। উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত হয় এই প্রতিযোগিতার ফাইনাল। এদেরকে এখন এটাই বলবো, আরও সামনের দিন আরও ভালো আসুক, যাতে আরও ভালো প্র্যাকটিস করে আরও, এই যে বেঙ্গলে যখন চ্যাম্পিয়ন হলো আরও ইন্ডিয়া খেলুক, আরও বড় বড় জায়গায় গিয়ে খেলুক। তারপরে আমাদের বাচ্চারা তো খেলছে শুধু একটা কিছু, মানে সব গরিব ঘরের ছেলে, একটা চাকরির জন্য, তো যাতে পরবর্তীকালে ভালো খেলে আরও চাকরি পাক, সেটাই আশা আমার। বেঙ্গল থেকে আমাদের ওয়াটার পোলো টিম 13 জন ছেলে, বয়েজ টিম আন্ডার 17। এই প্রতিযোগিতায় মোট 9টি রাজ্য অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারী রাজ্যগুলির মধ্যে ছিল কেরালা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্য। জুলাই মাস থেকে কলিঙ্গ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। জয়ী দলের সদস্যরা দেশে ফিরেছে। পুরো টিমকে ক্যানিং থানার তরফ থেকে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আমাদের খুব আনন্দ হচ্ছে, কারণ আমরা চ্যাম্পিয়ন হয়েছি বাংলা থেকে, আমরা এখান থেকে গেছি 13 জন, সবার ভালো লাগছে। এই ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ কোথায় খেলা হয়েছিল? ভুবনেশ্বর। কাদের সঙ্গে ফাইনাল প্রতিযোগিতা হয়? কেরালা। কত স্কোর হয়েছিল? 9-4। এই যে চ্যাম্পিয়ন হওয়া, এই চ্যাম্পিয়ন হওয়া, এই উৎসর্গ কাকে করবে? আমাদের অবশ্যই আমাদের স্যার। কী নাম স্যারের? নাম স্যারের নাম হচ্ছে আপনার সঞ্জয় জসপাল। এই দলে মোট 13 জন সদস্যর মধ্যে ক্যানিং তালদি এলাকার রয়েছে 7 জন প্রতিনিধি, বাকিরা কলকাতা মেদিনীপুর। ছেলের সাফল্যের কথা বাবা আমাদেরকে জানায়। তিনি বলে, খবরটি আসার পরে আমি নিজেই অবাক হয়েছিলাম, তবে তার বাবা ইলেকট্রিক সাপ্লাইয়ের পোস্টার বয়ের কাজ করে। কি বললেন শুনবো ওনার কাছ থেকে। আসে ছেলেগুলো, মানে আমার ছেলেই তুই ছেলে না, তো আরও যেসব ছেলেগুলো রয়েছে সেগুলো তো ছেলে, তো কেঁদে ফেলেছিল, ভাবিনি যে এত বড় সাফল্য পাবে। কষ্ট করি আমি, ইলেকট্রিকের কাজ করি, পোস্ট বাইতে হয় আমাকে, অনেক রিক্সের কাজ করি, একটা স্বপ্ন ছিল আমার, মানে আমিও খেলাধুলার মধ্যে জড়িয়েছিলাম। 2019-এ থানার খেলা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু নিজের সাফল্যটা অতটা সাফল্য মনে হয়নি, ছেলে সাফল্যে যতটা আমরা উল্লাস করছি। ছেলে বড় জায়গায় যাক, সব ছেলেগুলোই যাক, বেঙ্গলের প্রতিটা ছেলেই তো বাঘ, সুন্দরবনে থাকি আমরা। একটা সময় বাংলার সাঁতার বলতেই দক্ষিণ চব্বিশ পরগনার তালদি ক্যানিংয়ের নাম সব সময় উঠে আসত শিরোনামে। মাঝে কয়েকটা বছর সেই গৌরব কিছুটা ফিকে হলেও আবারও ওই এলাকায় সাঁতারের গৌরব ফিরেছে বলে দাবি ক্রীড়াপ্রেমীদের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, নিউজ 18 লোকাল।